बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जरा ऑनलाइन स्कूले क्लास यूट्यूबे देखो सकल के शुभेच्छा। आसले ऑनलाइन क्लास जो हमें एखे कोविड 19 अर्थात कोरोना भाइरसर कारण ऑनलाइन सरकार जे क्लास कर क्लस पाइलट स्कूले जो क्लस निची से सकले सुंदर भावे देखें और आजकल जो पाठटा निची से हलो सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र कारक। शिक्षार्थी तुम्हारा जेने थकबा जे कारक काके बोले? कारक हलो जे क्रिया सम्पादन करे अर्थात कर्ता। किन्तु आसले कर्ता कारक ताले कारक होच्छे एकटा किन्तु एक कारक एक प्रकार ना, कारक हलो छय प्रकार। एखन छय प्रकार हलो कर्तृकारक, कर्मकारक, करणकारक, सम्प्रदानकारक, अपादानकारक, अधिकरणकारक। एखन कारक काके बोले? তাহলে আমরা যেটা জানি যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। অর্থাৎ যখন ক্লাস 9 বা 10 উঠবে তখন বিস্তারিত জানতে পারবা। সপ্তম শ্রেণী তোমরা কারক এটুকুই জেনে রাখো যে পদ কয় প্রকার। পদ হলো পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু পদ মূলত দুই প্রকার, একটা হলো নামপদ আর একটা হলো ক্রিয়াপদ। এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হলো কারক। নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হলো কারক। এখন তোমাদের বইয়ে দেয়া আছে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই কারক। কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। এছাড়া কি মুখস্থ হয়েছে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণ কারক। তোমাদের বইতে এটা খুব সুন্দরভাবেই দেয়া আছে। কর্তৃকারক, কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন পাগলে কিনা বলে, তাহলে পাগলে কর্তৃকারক। আবার কর্মকারক, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করা হয় সেটা হলো কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় সেটা হলো কর্মকারক। আর করণকারক, যার দ্বারা যন্ত্র উপায় বা সহায়ক, যে যন্ত্রে বা যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় সেটা হলো করণকারক। সম্প্রদানকারক, সম্প্রদানকারক হলো ছত্র ত্যাগ করে যে দান করা বোঝায়। অনেক বৈয়াকরণিকগণ উপর ক্লাসে উঠলে অথবা বিস্তারিত জানতে পারবা, অনেক বৈয়াকরণিকগণ এই সম্প্রদানকারককে কারক থেকে বাদ দিয়েছে, এটা কর্মকারকের আওতায় ফেলছে। কারণ যে সততেক করে কোনো কিছুই দান করা হয় না, এটা কর্মকারকের অধীনে। কিন্তু ক্লাস 7 বা সবখানেই আছে যে কারক ছয় প্রকার, অতএব সম্প্রদানকারকও একটা কারক। সততেক করে দান করাটা বোঝালেই বোঝা যাবে যে এটা সম্প্রদানকারক। অপাদানকারক, অপাদানকারক হলো গৃহীত, রক্ষিত, পতিত, ভীত ইত্যাদি অর্থে, বিরত ইত্যাদি অর্থে অপাদানকারক হয়। আর অধিকরণ কারক হলো স্থান, কাল, পাত্র, অর্থাৎ কোথায়, কখন, এগুলা বোঝাতে অধিকরণ কারক। তাহলে মূলত আমরা বুঝলাম যে যে ক্রিয়া সম্পন্ন করে সেটি কর্তৃকারক, আর যাকে আশ্রয় করে কর্মকারক, যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় বা যন্ত্র সহায়ক এটা হলো করণকারক, ছত্র ত্যাগ করে দান বোঝালেই সম্প্রদানকারক, আর গৃহীত, রক্ষিত, পতিত, ভীত অর্থে অপাদানকারক। অধিকরণকারক হলো যে কোথায়, কখন, অর্থাৎ স্থান, কাল, পাত্র উপর ভিত্তি করে এটা হলো অধিকরণকারক। এখন কোনটা একটা বাক্যে কোনটা কোন কারকে এটা সহজে
বোঝার উপায় কি, আমরা কিভাবে বুঝবো এটা? এই কারণে ক্রিয়াকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে তা যার যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্তৃকারক, পাগলে কিনা বলে, তাহলে কে বলে পাগলে, তাহলে এটা হলো কর্তৃকারক। কর্মকারক কি দি কি বা কাকে, কি বা কাকে প্রশ্ন করলে, কি বা কাকে, কি বা কাকে, ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক। কিসের দ্বারা বা কী দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে করণকারক। এখন কাকে সততা করে দান করা, কাকে কাকে দিয়ে যদি প্রশ্ন করি ক্রিয়াকে এবং সেটা সত্যত্যাগ করে যদি হয় তখন হবে দান করা, বুঝলে তখন হবে সম্প্রদান কারক। আর অবাদান কারক হলো কোথা হইতে, ক্রিয়াকে কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অবাদান কারক। ক্রিয়াকে যখন কোথায় কখন বা বৈষয়িক অর্থে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অধিকরণ কারক। এখন কারক কাকে বলে, কারক কত প্রকার, কারক এখানে ছয় প্রকার দেয়া আছে, কারক কয় প্রকার, ছয় প্রকার, কারক ছয় প্রকার, কারক ছয় প্রকার। এই যে কারক হলো ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকরণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। এখন তাহলে কারক সহজে আমরা বুঝতে পারলাম কি যে কারকটা কোনটা কী কারক, সহজে এটার বুঝতে পারবো যে এটা কর্তৃকারক, কর্মকারক, করণকারক। আরেকটা মানে এখানে যখনই আমরা কারক আলোচনা করতে যাই না কেন তখনই কিন্তু বিভক্তি আসে। এখন বিভক্তি কাকে বলে, এই বিভক্তিটা সম্বন্ধে তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব, তারপর একটু আর কি আলোচনা করি যে বিভক্তি, নাম বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি অনেক আছে। নাম বিভক্তি মূলত সাত প্রকার, প্রথমা, দ্বিতীয়া, প্রথমা অর্থাৎ হলো শূন্য বা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, এটা হলো নাম বিভক্তি। এই নাম বিভক্তির এটা হলো ভাগ। এখন এই বিভক্তি ছাড়া কখনো কোনো বাক্য হয় না, বিভক্তি ছাড়া। যেমন ইংরেজিতে আমরা জানি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এখন সুন্দরভাবে বাক্য বোঝানোর জন্য যেমন বিভক্তির যেটা সংজ্ঞা যে ক্রিয়ার এক পদের সঙ্গে বা বাক্যস্থিত এক পদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক স্থাপনের জন্য যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত করা হয় তাকে বিভক্তি বলে। বিভক্তি সাত প্রকার, মূলত দুই প্রকার, ক্রিয়া বিভক্তি আর নাম বিভক্তি, নাম বিভক্তি সাত প্রকার, আর ক্রিয়া বিভক্তি অনেক। এই যে তোমাদের ক্লাস সেভেনে তোমরা যারা শুনতেছ এটা ক্লাস এইট, নাইন, টেন, তখন আবার ভাগ আসবে। যেমন কর্তৃকারকের কয়টা ভাগ, কর্তৃকারকের আবার চারটা ভাগ, প্রযোজক মুখ্যকর্তা, তারপরে প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, বিধিয়ারকর্তা, এ ধরনের কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, প্রতিটারই ভাগ আছে। ক্লাস নাইনের বিস্তারিত বা এইটু একটু আলোচনা আছে, ক্লাস নাইনের বিস্তারিত আলোচনা আছে, সেটা ক্লাস নাইনে হবে। এখন এই ছয়টা কারকে একটা বাক্য দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বের করতে পারি। এই যে আমি একটু বলি, এই পা, গু, টা, পা, গু, টা, দীপ, পা, গোটা, দীপ, তি, পা, গোটা, দীপ্তি, এই শব্দটা দিয়েই ছয়টা কারকে এখানে নির্দেশ করা যায়। কেমন করে, পাতে পাগলে কিনা বলে, কর্তৃকারক গুরুজনে করভক্তি, কর্মকারক, করণকারক হলো টাকায় কিনা হয় অর্থাৎ টাকার দ্বারা কিনা হয়, দিনে দান করো বা দিনে দয়া করো, তো এটা হলো অপাদান কারক, সম্প্রদান কারক। তারপরে প, দীপ্তি, পতে হলো কি পাপে বিরত হও, এই যে সংজ্ঞাতে বলছি বিরত, গৃহীত, রক্ষিত, পতিত, ভীত, এই যে বিরত হও,
তাহলে এই পথে পাপে বিরত হও, তাহলে এটা হলো অপাদান গড়ক। আর অধিকরণ গড়ক বলছি কোথায় কখন, তখন আসতেছে যে তিলে তৈল আছে, অর্থাৎ এখানে স্থান বুঝাচ্ছে। তাহলে এই পা গোটা দীপ্তি দিয়েই যদি মনে করি যে ছটা কারকেই মানে সংক্ষেপে মানে ইয়ে করা দেয়। যাই হোক, তোমাদের এটা প্রতিটারে ভাগ আছে, আগামী ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে যদি কোনোটা সমস্যা মনে করো প্রশ্ন করলে এর বিস্তারিত আলোচনা করা যাবে। আর এটা যে ক্লাসটা আমরা যে এখানে নিলাম, এই ক্লাসের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছো বা যারা দেখবা তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসগুলো সুন্দর হবে দেখিও। ধন্যবাদ।